হাসখালীর নাবালিকার রহস্যবৃত্ত প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। আটক অভিযুক্ত তৃণমূলের 50 সদস্যের ছেলে, ছেলেকে ফাঁসানো হয়েছে দাবি তৃণমূল নেতার। আজ 12 ঘণ্টার হাসখালী বাঁধে ডাক বিজেপি। হাসখালী কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ, থানায় জানালে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি। অভিযুক্তের পরিবারের চাপে তড়িঘড়ি দাহ। ঘটনার 6 দিন পর থানায় এফআইআর। আটক প্রেমিক সহ 3। রবিবার রাতে ডাক্তারের সঙ্গে কথা পুলিশের। পান্ডবেশ্বরে বিজেপির মিডিয়া সেলের কনভেনরকে লক্ষ্য করে গুলি। গাড়িতে যাওয়ার সময় বাইক থেকে গুলি রুষ্কৃতীদের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিজেপি নেতা, পুলিশে অভিযোগ দায়ের। বকটুইকান্দের রামপুরহাট থেকে সিবিআইয়ে জালি আরও এক, প্রত্যক্ষদর্শীদের বয়ানে সূত্র ধরে গ্রেফতার। সব মিলিয়ে ধৃত 5। রবিবার রাতে ভাদুর বাড়ি থেকে হার্ড ডিস্ক নথি বাজেয়াপ্ত করলেন তদন্তকারীরা। মগরাহাটে জোড়া খুনে পাকড়াও মূল অভিযুক্ত। গাড়িতে করে পালানোর সময় টালিগঞ্জ ফাঁড়ির কাছে থেকে গ্রেপ্তার জানি আলম মোল্লা। বাজেয়াপ্ত গাড়ি, লাইসেন্স, বন্দুক থেকেই খুন। ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। পাকড়াও জানি আলম মোল্লা ফাঁসির দাবিতে সরব নিহতের পরিবার। একজনের পক্ষে জোড়া খুন সম্ভব নয়, তাদেরও গ্রেফতার করতে হবে দাবি স্থানীয়দের। ঝালদা কাণ্ডে সিবিআই তদন্তে চাঞ্চল্যকর অভিযোগ। তপন কান্ত খুনের সময় 400 মিটারের মধ্যেই ছিল আরটি ভ্যান। খবর পেলেও ঘটনাস্থলে যাননি পুলিশ কর্মীরা। কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য চাইল সিবিআই। আজ ন্যাশনাল অ্যাসেম্বলিতে নতুন পাক প্রধানমন্ত্রী নির্বাচন। পাক ব্যাটন কার হাতে দৌড়ে এগিয়ে শাহবাজ শরীফ। শাহবাজের নামে মনোনয়ন জমা বিরোধীদের। ইমরানের দলের পক্ষে শাহ মেহমুদ কুরেশির নাম পেশ। গদিচ্যুত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া ফের বিদেশি চক্রান্তের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই শুরু। আড়ালে থেকেই টুইট ইমরান খানের। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীদের খোঁজে তল্লাশি শুরু।